আজ ঢালিউড মেগাস্টার শাকিব খানের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্তি হলো। 1999 সালের 28 মে অনন্ত ভালোবাসা সিনেমা মুক্তির মাধ্যমে ঢালিউডে শাকিব খানের যাত্রা শুরু হয়। 25 বছর পূর্তি উপলক্ষে আজকে জানাবো শাকিব খানের 25টি অনন্য রেকর্ড সম্পর্কে। 2023 সালে শাকিব খানের ইন্ডাস্ট্রি হিট প্রিয়তম সিনেমার ও প্রিয়তমা গানটি মাত্র 1 মাসেই একক কোনো ইউটিউব চ্যানেলে দ্রুততম সময়ে 50 মিলিয়ন ভিউয়ের রেকর্ড করে। ও প্রিয়তমা এখন পর্যন্ত দুই বাংলায় ইউটিউবে সবচেয়ে দ্রুততম সময়ে 50 মিলিয়ন ভিউ অতিক্রম করা গান। বাংলা চলচ্চিত্রে সবচেয়ে দীর্ঘ সময় একক রাজত্ব করে একটানা 18 বছর শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড একমাত্র শাকিব খানের দখলে। ঈদে স্যাটেলাইট টিভি চ্যানেলে সর্বাধিক 22টি সিনেমা এবং সব মিলিয়ে 200টির অধিক সিনেমা প্রচারের রেকর্ডটিও শাকিব খানের। ঢালিউডের ইতিহাসে শাকিব খানই একমাত্র সুপারস্টার যার একই দিনে মুক্তি পেয়ে দুটি সিনেমায় ব্লকবাস্টার হয়েছিল। সিনেমা দুটি হলো জাকির হোসেন রাজু পরিচালিত মনে প্রাণে আছো তুমি এবং পিএ কাজল পরিচালিত এক টাকার বউ। 2008 সালে সনি ও মুক্তি সিনেমা হলে দুস্থদের সাহায্যার্থে এক সপ্তাহব্যাপী শাকিব খানের সিনেমা নিয়ে উৎসব করা হয়। কোনো মহাতারকা জীবিত থাকা অবস্থায় এ এক বিরল কীর্তি। শাকিব খানকে 2020 সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র তারকা হিসেবে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা, এএফপি বার্তা, ফ্রান্স 24 মেগাস্টার উপাধি দেয়। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে আয়ের বিবেচনায় মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা ঢালিউড ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে এবং বিজ্ঞাপনের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। বাংলাদেশি অভিনয় শিল্পীদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো সিনেমায় 1 কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড একমাত্র শাকিব খানের। এক ঈদে সর্বোচ্চ 5টি সিনেমা মুক্তি পেয়ে 5টি ব্যবসা সফল হওয়ার রেকর্ড রয়েছে একমাত্র শাকিব খানের। ঈদের মতো উৎসবে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পাওয়ার রেকর্ড শাকিব খানের দখলে। এখন পর্যন্ত ঈদে শাকিব খানের মোট 100টি সিনেমা মুক্তি পেয়েছে। পরপর 3 বছর ঈদুল ফিতরে শাকিব খানের মোট 15টি সিনেমা মুক্তি পায়, যার প্রায় সবগুলোই ছিল ব্যবসা সফল। আমেরিকার বঙ্গ সম্মেলনের 42 বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেগাস্টার শাকিব খান। বাংলাদেশের শিল্পী সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি শাকিব খান, তিনি পরপর 2 বার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ঢালিউডের ইতিহাসে নায়ক ভিলেন জুটি হিসেবে মিশা সওদাগরের সাথে রেকর্ড সংখ্যক 127টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। ইউটিউবে বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ প্রাপ্ত সিনেমার মালিক শাকিব খান। তার অভিনীত নিষ্পাপ মুন্না সিনেমাটি ইউটিউবে 81 মিলিয়ন ভিউজ অর্জন করেছে। ইউটিউবে 2 বাংলায় মাত্র 3টি সিনেমার গান 100 মিলিয়নের অধিক ভিউজ অতিক্রম করেছে, তার মধ্যে 2টিই শাকিব খানের দখলে। শাকিব খান 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে সর্বাধিক 8 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। ইউটিউবে শাকিব খানের 30 মিলিয়ন ভিউজের সিনেমা আছে 35টিরও বেশি, যা শাকিব খান ছাড়া আর কোনো নায়কের নেই। ইউটিউবে শাকিব খানের 10 মিলিয়ন ভিউজের সিনেমা আছে 85টিরও বেশি, যা শাকিব খান ছাড়া আর কোনো নায়কের নেই। ইউটিউবে শাকিব খানের 10 মিলিয়নের অধিক ভিউজের গান আছে 100টিরও বেশি, ঢালিউডের আর কোনো নায়কের এ রেকর্ড নেই। 2021 সালে উইকিপিডিয়ায় বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউজ প্রাপ্ত আর্টিকেলে সেরা 5 ছিল শাকিব খানের নাম। অন্য 4টি নাম ছিল বাংলাদেশ, বঙ্গবন্ধু, ভারত এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ঢালিউডে শুধুমাত্র 2টি গান ইউটিউবে 100 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে, যা 2টি গানই শাকিব খানের দখলে। বর্তমানে ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা। শাকিব খান একমাত্র বাংলাদেশি তারকা যার পরপর 3টি সিনেমায় ভিন্ন ভিন্ন 3 ইন্ডাস্ট্রির 3 জন অভিনেত্রী শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। বিনোদন জগতের আরও এমন নতুন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।